হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো রাজধনেশ পাখি ডিমে তা দেওয়ার সময় কুঠুরির চারপাশ কেন বন্ধ করে দেয়। রাজধনেশের ইংরেজি হলো গ্রেট হর্নবিল। এটি প্রকৃতির এক অপরূপ শোভা, সৌন্দর্যের প্রতীক। এদের সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ হচ্ছে লম্বা ঠোঁট, সারা দেহে সাদা কালো ও হলুদ রঙের নয়নাভিরাম ছোপ। মানুষের মতোই এদের চোখের পাতার নিচে চুল রয়েছে। অবস্থান: বাংলাদেশে এটি বিরল অথবা বিলীন হয়েছে। এক সময় সম্ভবত সব মিশ্র চিরসবুজ বনেই রাজধনেশ বাস করত। এখন চট্টগ্রাম এবং সিলেট বন বিভাগের গহীন বনে কোথাও দুই এক জোড়া চোখে পড়ে। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় রাজধনেশ পাওয়া যায়। বর্ণনা: এটি বাংলাদেশের বৃহত্তম পাখিদের একটি। এর ঠোঁটের মাথা থেকে লেজের শেষ পর্যন্ত দৈর্ঘ্য 95 থেকে 105 সেন্টিমিটার, অর্থাৎ এরা আকৃতিতে শকুনের চেয়েও অনেক বড় হয়। ওজন প্রায় 3 থেকে 6 কিলোগ্রাম। এদের প্রকাণ্ড ঠোঁটটি নিচের দিকে বাঁকানো আর ঠোঁটের উপরে আছে শিঙের মতো গঠন। আপাত দৃষ্টিতে এদের ঠোঁট অনেক ভারী মনে হলেও আসলে বেশ হালকা, কারণ ঠোঁট আর শিঙের ভেতর আছে অনেক ফাঁপা প্রকোষ্ঠ। এদের গায়ের পালক কালো, সাদা আর হলদে। কারো ডানার মাঝ বরাবর আছে লম্বা সাদা দাগ, আর সাদা লেজের শেষের দিকে আছে মোটা কালো ব্যান্ড, যা দেখে অন্যান্য ধনেশ প্রজাতি থেকে এদের সহজেই আলাদা করা যায়। বিশাল বড় এই পাখির মাথা, গলা, ঘাড় এবং বুকের উপরের অংশ হলুদ, যেমন হলুদ মস্ত, নিচের দিকে বাঁকানো ঠোঁট, উপরের ঠোঁট লালচে। ঠোঁটের বর্ম বড়, চ্যাপ্টা, প্রশস্ত এবং কপাল ঢেকে থাকে ও সামনে পিছে দুটি করে দাগ। ঠোঁটের গোড়া কপালের পাশ থেকে গলার ও থুতনি কালো, কালো ডানার কিনারা এবং মাঝ বরাবর আলাদা মোটা পট্টি, সাদা লেজের উপডগায় বড় কালো বলয়, বর্মে আগে পিছে কালো, বুক কালো, পেট পা অবসারণী, অর্থাৎ চারপাশে এবং লেজের নিচের ঢাকনার পালক সাদা। চোখের তারা লাল, চোখের চারপাশের চামড়ার বলয় কালো। স্ত্রী পাখির বর্মে কালো রং নেই বললেই চলে। চোখের তারা সাদা এবং চারপাশের চামড়া লাল। আমাদের বনে উড়ে বেড়ানো এমন দ্বিতীয় প্রজাতি নেই। বাসা: রাজধনেশের বসবাস গহীন বনে। ধনেশ দারুণভাবে স্থান কালের উপর নির্ভর করে। একটি জোড়া একই এলাকায় আজীবন থাকে, তবে প্রাকৃতিক দুর্যোগ ও মানুষসৃষ্ট দুর্যোগের কারণে অনেক সময় বাধ্য হয় বাসা বদল করে। এরা খুবই শব্দ সৃষ্টির মধ্যেই বসবাস করতে পারে। খুব জোরে খক 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 শব্দ করে ডাকে এবং ওড়ার সময় ডানা ঝাপটানোর শব্দও বেশ জোরে হয়। খাদ্যাভ্যাস: সাধারণত বিভিন্ন প্রজাতির ফল খায় এবং ছোট জীব জানোয়ারও খেতে দেখতে পাওয়া যায়। সংসার: অস্তিত্ব রক্ষার লড়াইয়ে প্রতিটি জীবের প্রজনন হয়, ধনেশেরও তাই। বছরের যে কোনো সময় বাচ্চা জন্ম দেয় মা ধনেশ, তবে বিশেষ করে গ্রীষ্মকালে ধনেশ পাখি সাধারণত গাছের উপরে বাসা বাঁধে, কিন্তু প্রজননকালে বড় গাছের কুঠুরে, কুটির বনে। এরপর ওই কুটিরের ভিতর ঢুকে পড়ে স্ত্রী ধনেশ, নিজের বিষ্ঠা দিয়ে বন্ধ করে দেয় কুটিরের প্রবেশপথ, তবে একটা সরু ছিদ্র ঠিকই রেখে দেয়। এটা করে তাদের জীবনের তাগিদেই, বাঁচতে হলে তো খেতেই হবে, তাই বাইরে থেকে খাবার নেওয়ার জন্য ওই ছিদ্র রাখে স্ত্রী ধনেশ পাখি। আর পুরুষ ধনেশ বড্ড ভালোবাসে বউকে, তাই সবসময় খাবার নিয়ে হাজির হয়। এরপর প্রেমিকা ধনেশ ওই ছিদ্র দিয়ে ঠোঁট বের করে দেয়, আর বর ধনেশ নিজের দায়িত্ব পালন করে বউ ধনেশের ঠোঁটে খাবার তুলে দেয়। খাবার নিয়ে ঠোঁটটা আবার ভেতরে টেনে নেয় স্ত্রী ধনেশ। খাওয়া ছাড়া কুটিরের ভিতরে আর একটাই কাজ, তা হচ্ছে ডিমে তা দেয়া। এরপর শিশু ধনেশ জন্ম নেয়। তখন আনন্দে বাবা ধনেশ ওই কুঠির ভেঙে দেয়। পৃথিবীর আলো দেখে সদ্যজাত ধনেশ।